প্রতি বছর 6 ডিসেম্বর দিনটি সমগ্র দেশে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস হিসাবে উদযাপন করা হয়। যথাযোগ্য মর্যাদার সঙ্গে একইভাবে রাজ্যেও বুধবার পালিত হল 61তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস। রাজধানীর অরুন্ধতীনগর স্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, একটা সময়ে অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কাজকর্ম কেবলমাত্র আগরতলা শহরে সীমাবদ্ধ ছিল, কিন্তু 2021 সালের 27 জুলাই ভারতীয় জনতা পার্টির সরকার সারা রাজ্যে সম্প্রসারণ করেছে অসামরিক প্রতিরক্ষা দপ্তরকে। প্রত্যেক জেলার অতিরিক্ত জেলা শাসককে কন্ট্রোলার হিসেবে দায়িত্ব অর্পণ করে কাজকর্ম পরিচালনা করা শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য অতিমাত্রায় দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত, অতিমাত্রায় ভূমিকম্প প্রবণ এবং ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল হিসেবেও তালিকার নাম রয়েছে ত্রিপুরার। যে কোনো ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্যবাসীকে সচেতন করার পাশাপাশি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারীদেরও বিভিন্ন সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে অসামরিক প্রতিরক্ষা দপ্তর। জাতীয় সংহতি, অখণ্ডতা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলায় সততা এবং নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে চলার জন্য অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের বুধবার ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা প্রতি বছর 6ই ডিসেম্বর 2023 অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী দিবস পালন আমরা করে থাকি। সেই হিসাবে এটা 61তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী দিবস, সেটা আমরা ত্রিপুরাতেও আজকে পালন করছি। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলার অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের যেভাবে নিঃস্বার্থভাবে কাজ এবং আত্মত্যাগের নিদর্শন যেটা হয়ে থাকে, করে থাকেন আপনারা, সেই হিসাবে এই দিনটি উদযাপন করা হয়। ভারতে 1968 সালে অসামরিক প্রতিরক্ষা আইন মর্যাদা পেলেও ত্রিপুরায় 1971 সালের, যেটা ভারত বাংলা যুদ্ধের সময়, অসামরিক প্রতিরক্ষা তার স্বীকৃতি পায়। 2021 সাল পর্যন্ত অসামরিক প্রতিরক্ষা শুধুমাত্র আগরতলা শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2009 সালে দুর্যোগ ব্যবস্থাপনাকে সিভিল ডিফেন্স আইনে অন্তর্ভুক্ত করা হয় এবং এই আইনকে সংশোধনও করা হয়। আগে অসামরিক প্রতিরক্ষা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার নিয়ন্ত্রণে ছিল এবং তারপরে এটি 2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পরবর্তীতে 2020 সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত করা হয়। ত্রাণ পুনর্বাসন এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের অধিকর্তাকে রাজ্যের অসামরিক প্রতিরক্ষা অধিকর্তার দায়িত্ব অর্পণ করা হয়েছে। 2021 সালের জুলাই মাস থেকে ত্রিপুরায় অসামরিক প্রতিরক্ষা সমস্ত জেলাতে সম্প্রসারিত হয়েছে এবং অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তকে সংশ্লিষ্ট জেলার অসামরিক প্রতিরক্ষার কন্ট্রোলার হিসাবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 2022 সালের অক্টোবর মাসে রাজ্য সরকারের এই কাজকে সিভিল ডিফেন্স ক্যাটাগরি 2 হিসাবে স্বীকৃতি প্রদান করেন। এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 2000 প্রশিক্ষিত অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক রয়েছে। বুধবারের অনুষ্ঠানে উপস্থিত থেকে যৌথ বাহিনী প্যারেড এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একটি মহড়াও প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্ল্যাটফর্মকে বুধবার পুরস্কৃত করেছেন তিনি। এর পাশাপাশি ট্রফি ও মানপত্র তুলে দিয়েছেন সিভিল ডিফেন্স কর্মীদের হাতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।